নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বিদ্যুৎ বিলে ব্যাপক ছাড়, দুয়ারে সরকারে অভিনব চমক। বড় আয় মোটর বাইক দুর্ঘটনায় আহত দুই। জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হল শ্রীবাটি অঞ্চলের নন্দীগ্রামে। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। আসানসোল হাসপাতাল থেকে পলাতক অভিযুক্ত। ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো প্রতিরোধী দিবস পালন মালদায়। শ্রীপতিপুর পুরাতন বাজারের মা জগদ্ধাত্রীর পুজো। শুরু হচ্ছে কোচবিহারের রাসমেলা। সরকারের নতুন চমক, আধার কার্ডের ফর্ম ফিল আপ। আসছি বিস্তারিত খবরে। বিদ্যুৎ বিলে ব্যাপক ছাড়, দুয়ারে সরকারে অভিনব চমক। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের বিভিন্ন পঞ্চায়েতে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে ফের চালু হল দুয়ারে সরকার। রাজ্য সরকারের ২৭টি প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, বিদ্যুৎ সংযোগ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রভৃতি। আমাদের দপ্তরে যারা বসে আছেন, কারো কারো অ্যাকাউন্ট নাম্বারে ভুল আছে, কারো কারো স্বাস্থ্য সাথীর যে কার্ড, যে ফর্মটা ফিল আপ করেছেন, কারো কারো ইউআরএন নম্বর হয়নি, ইউআরএন নম্বরের জন্যেও অনেকের ভুল হয়েছে। আশা করি পাবে। বিডিও সাহেবের কাছে আমরা নিজেরাও পাঠিয়েছিলাম। একদিকে বকেয়া বিদ্যুৎ বিলে বিপুল ছাড়, মঙ্গলবার থেকে শুরু হওয়া দুয়ারে সরকার শিবিরে কার্যত ওয়েবার টিম নিয়ে আসা হয়েছে। এর ফলে বকেয়া বিলের অর্ধেক টাকা মিটিয়ে মুক্ত হতে পারবেন গ্রাহকেরা। নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়াতেও হাঁটছে রাজ্য বিদ্যুৎ বিভাগ। কাশন মানি জমা দেওয়ার তিন দিনের মধ্যে ফিল্ড ইন্সপেকশন, চতুর্থ দিনের মাথায় নতুন সংযোগ। নির্দেশিকায় বলা হয়েছে ফর্ম থাকবে শিবিরে, সরকারি আধিকারিকদের নির্দেশনায় ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে। দুয়ারে সরকার পরিদর্শনে হিঙ্গলগঞ্জ ব্লকের বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ী, জয়েন্ট বিডিও আবুল কালাম আজাদ, স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জুলা মণ্ডল, এছাড়া সমাজসেবী পরিতোষ বিশ্বাস সহ বিশিষ্ট জনেরা। আগে পাঁচবার দিয়েছি, একবার আসিনি, এই পাঁচবারই আবার দিলাম নতুন করে। পাঁচশো টাকা পাওয়ার আশায় দিদি বললো পাঁচশো টাকা ঢুকবে, এই পাঁচবার দিয়েছি, একবারেই ঢুকিনি। কিংবা পাঁচবার আমাদের কাগজপত্র এই বেকার টাইমই চলে যাচ্ছে, কোনো কাজই হয় না। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বড় আয় মোটর বাইক দুর্ঘটনায় আহত দুই। আজ বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ুয়া থানার অন্তর্গত টগ্রাম মোড় সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় আহত হলো দুই ব্যক্তি। জানা গিয়েছে মোটর বাইক নিয়ে প্রসাদ মণ্ডল ডাক বাংলা যাচ্ছিলেন, তখনই টগ্রা মোড় সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মোটর চালিত ভ্যানের পিছনে ধাক্কা মারলে ঘটনাস্থলে আহত হন মোটর বাইক আরোহী প্রসাদ মণ্ডল এবং মোটর চালিত ভ্যানের শ্রমিক অজয় কোনার। আহত অবস্থায় দুজনকে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। বলছি বাইক চালাচ্ছিল, ঠিক আছে, বাইক চালাতে গিয়ে ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে একটা লাদেনে আলু লোড করছিল একটা লোক, ঠিক আছে, এবার ওর সঙ্গে লাদেনে পিছনে গিয়ে মারে, মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হলো শ্রীবাটি অঞ্চলের নন্দীগ্রামে। বুধবার জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলের নন্দীগ্রামে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলের নন্দীগ্রামের রায় পরিবার এই বছর ৫৫ বছরে প্রদান করলো এই পুজো। রায় পরিবারের পূর্বসূরির মধ্যে স্বর্গীয় রেণুপদ রায়ের সহধর্মিনী স্বর্গীয় দীনতারিণী রায় সম্রাদেশের দ্বারা জগদ্ধাত্রী পূজা করিয়াছিলেন। সময়টি ছিল ১৯৬৭, এটি ৫৫ বৎসরে পদার্পণ করিয়াছে। এই পূজা উপলক্ষে গোটা গ্রামের সমস্ত গ্রামবাসীবৃন্দ উৎসবে মাতোয়ারা হয়ে যায়। পারিবারিক পুজো হলেও রায় পরিবারের জগদ্ধাত্রী পুজোয় মেতে ওঠেন গোটা গ্রামের মানুষ। এই যেন তাদের কাছে শারদোৎসব। স্থানীয় বাসিন্দার কাছে শোনা যায়, অনেক বছর আগে নন্দীগ্রামে রায় পরিবারের জমিদারি ছিল। ৫৫ বছর আগে রায় পরিবারের স্বর্গীয় রেণুপদ রায়ের স্ত্রী দীনতারিণী দেবী মা জগদ্ধাত্রীর স্বপ্নাদেশ পান তাকে পুজো করার জন্য। তারপর থেকেই পুজো শুরু হয় তার। সেটা ছিল ১৯৬৭ সাল। পরিবারে বর্তমান প্রজন্মই চালাচ্ছেন এই পুজো। সেই সময়ের পুজোর নিয়ম কানুন আজও বলবৎ রেখেছেন এই পরিবার।
কোনো কিছুই পরিবর্তন হয়নি বলে জানালেন রায় পরিবারের সদস্যরা। সপ্তমী অষ্টমী নবমীর পুজো একদিনেই করা হয়। পুজোর বিশেষ আকর্ষণ হলো কুমারী পুজো। দশমীতে রায় পরিবারের মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। এই পুজোকে কেন্দ্র করে গ্রামে উৎসবের আমেজ এসে যায়। নন্দীগ্রামে পুজো, এটা আমাদের রায় বাড়িতে পুজোটা হচ্ছে। কত বছর পড়লো? 4 বছর পুজোটা পড়লো। কেমন লাগছে পুজোয়? পুজোটা আমাদের খুবই ভালোই লাগে। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই পুজোটার জন্য। তারপরে আসলাম, আনন্দ ফুর্তি খুবই হয়, আনন্দ হয়। দশমীর দিন কি সিঁদুর খেলা হয়? দশমীর দিন আমাদের সিঁদুর খেলা হয়। 3টে পুজো হয় আমাদের। আজকের দিনটাই আমাদের কুমারী পুজো এই শেষ হলো আজকে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। ধুমধুমার পরিস্থিতি দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন বেসরকারি হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে এলে পুলিশের সাথে দফায় দফায় ধস্তাধস্তি। আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতাল। ক্ষতিপূরণের দাবিতে সরব বাউরি সমাজ। পরিস্থিতি সামাল দিতে নামানো হলো কমব্যাট গত রবিবার পিত্তথলিতে পাথরের অস্ত্রোপচারের জন্য দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন ওই বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি হয় অন্ডালের শীতলপুরের 35 বছরের লক্ষ্মী বাউরি। তারপর থেকেই ভুল চিকিৎসা করা হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার ভুল ইনজেকশন দেয় বলেও জানায় রোগীর পরিবার। তারপর থেকেই আর জ্ঞান ফেরেনি লক্ষ্মী দেবীর। আজ সকালে লক্ষ্মী দেবী মারা গেছে বলেও পরিবারকে জানানো হয়। তারপর এই পরিবার পরিজন এবং এলাকাবাসীরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ওই বেসরকারি হাসপাতালে সরব হয়। হাসপাতালের মূল প্রবেশদ্বার বন্ধ করে বিক্ষোভ শুরু করে দেয়। ঘটনাস্থলে পৌঁছে দুর্গাপুর থানার পুলিশ। বিক্ষোভকারীদের সামাল দিতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। ব্যাপক উত্তেজনা। আজকে মামাদিকে রাতে 10টার সময় খবর দিচ্ছে যে বডি মারা গেছে পেশেন্ট। আর দুদিন আগে কি বলছেন? দুদিন আগে আমরা ভালো পেশেন্ট ভর্তি করেছেন, ভালো, একদম একদম ভালো পেশেন্ট দাদা, একদম ভালো পেশেন্ট ভর্তি করেছেন দাদা। কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল? পেটে স্টোন হয়েছিল, গোল ব্লাডারে স্টোন হয়েছিল। সুস্থ মানুষকে ভর্তি করলাম, অসুস্থ করেছিল। যেদিনে ভর্তি করেছি সেদিনই ওকে মারা গেছিল। ইনজেকশন, এমন কি ইনজেকশন দিয়েছিল যে মারা গেল। অন্ডাল থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। আসানসোল হাসপাতাল থেকে পলাতক অভিযুক্ত। আসানসোল হাসপাতাল থেকে পলাতক অভিযুক্ত। আসানসোল জেলা হাসপাতালে পুলিশ হেফাজত থেকে এক অভিযুক্ত পালিয়ে যাওয়ার খবর পাওয়ার পর হাসপাতাল ও পুলিশ মহলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ আধিকারিকদের একটি টিম বিষয়টি তদন্ত করতে হাসপাতালে পৌঁছেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী অভিযুক্তের নাম মন্দিল বিপ্লব। সম্ভবত তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকেন পক্সে আক্রান্ত হওয়ায় তাকে জেলা হাসপাতালের পুরনো মেডিকেল ওয়ার্ডে আইসোলেশনে রাখা হয়েছিল। আশঙ্কা করা হচ্ছে সন্ধ্যা 7টার দিকে তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান। অভিযুক্ত জানলা ভেঙে পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। ফসলের অবশিষ্টাংশ পোড়ানো প্রতিরোধী দিবস পালন করা হলো মালদায়। ফসলের অবশিষ্ট অংশ জমিতে পোড়ানো তো আইনত নিষিদ্ধ। প্রতিবছর নভেম্বর মাস জুড়ে বিশেষ সচেতনতার শিবির করা হয় জেলায় জেলায়। 3রা নভেম্বর দিনটি সরকারিভাবে ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়। আজ বৃহস্পতিবার মালদা জেলা জুড়ে এই দিনটি পালন করা হলো। জেলা কৃষি দপ্তরের উদ্যোগে প্রতিটি ব্লকে কৃষকদের নিয়ে সচেতনতা শিবির র্যালি করা হয়। ধান কাটার পর যে অবশিষ্ট অংশ থাকে তা পুড়িয়ে ফেলে, এর ফলে আমাদের পরিবেশ দূষণ হয় এবং মাটিরও ক্ষয়ক্ষতি হয় এবং যে সকল জীব থাকে তারা মারা যায়। এই সকল আমরা বার্তা একটা মিছিলের মাধ্যমে সকল চাষি ভাইদের কাছে পৌঁছে দিলাম। ইংরেজ বাজার ব্লকের সহ কৃষি দপ্তরের উদ্যোগে একটি সচেতনতামূলক শিবির ও র্যালি করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহ জেলা কৃষি আধিকারিক সৌমেন্দ্রনাথ দাস, ইংরেজ বাজার ব্লক সহ কৃষি আধিকারিক সেফাউর রহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্য কর্তা আধিকারিকেরা। ইংরেজ বাজারের বিভিন্ন প্রান্তের কৃষকেরা এদিনের এই সচেতনতামূলক শিবির ও র্যালিতে অংশগ্রহণ করেন। ওই ঘাস বা নাড়া না পুড়িয়ে তাকে যদি জমির সাথে বা মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় তাহলে তার উপকার বেশি ভালো হবে, মাটির স্বাস্থ্য ভালো হবে। এই নিয়ে আমাদেরকে সচেতন করা হলো এবং গোটা এলাকায় ঘুরে দেখালাম, বুঝালাম যে অবশ্যই ভালো,
জমি থেকে ফসল কেটে নেওয়ার পর অবশিষ্ট অংশ পড়ে থাকে। অধিকাংশ কৃষক অসচেতনভাবে জমিতে পড়ে থাকা ফসলের অবশিষ্ট অংশ আগুনে পুড়িয়ে দেন। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ হয়, পাশাপাশি কৃষি জমির উর্বরতাও নষ্ট হয়। তাই জমির উর্বরতা শক্তির মান সঠিক রাখতে কৃষকদের ফসলি জমিতে আগুন লাগানো নিয়ে সতর্ক করা হয়। জমিতে পড়ে থাকা অবশিষ্ট অংশ আগুনে পোড়ালে কি কি ক্ষতি হয় সে সমস্ত বিষয় ওয়াকিবহল করা হয় কৃষকদের। অ্যাওয়ারনেস র্যালি বলতে পারেন, তার সঙ্গে আমরা একটা ক্যাম্পও করছি, যেখানে আমরা চাষিদেরকে বোঝাচ্ছি যে নাড়া পোড়ালে শুধু প্রকৃতি বা পরিবেশের ক্ষতি নয়, আমাদের যে মাটির মধ্যে যে জীবাণুগুলো আছে যেগুলোর মাধ্যমে আমরা ফসল চাষ করি সেগুলো নষ্ট হচ্ছে, আমাদের প্রকৃতি দূষণ হচ্ছে, তাছাড়াও এই নাড়াকে কিভাবে আমরা আবার কৃষিকাজে ব্যবহার করতে পারি এই উপলক্ষেই আমরা আজকে একটা র্যালি করলাম। এরপরে আমরা একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, সেই প্রশিক্ষণে আমরা চাষিদেরকে সজাগ করবো এবং সেই চাষিদের কাছে আবেদনও রাখবো যে বাকি গ্রামেগঞ্জে বিভিন্ন এলাকায় এই খবরটা বা এই মেসেজটা আমাদের কৃষি দপ্তরের উদ্যোগ এবং রাজ্য সরকারের যে উদ্যোগ সেই উদ্যোগটাকে সবার মাঝে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শ্রীপতিপুর পুরাতন বাজারের মা জগদ্ধাত্রীর পুজো, মাতৃ প্রতিমা নিয়ে এলাকার প্রসিদ্ধ কিছু মন্দিরে দেবীদের সাথে শোভাযাত্রা করে সাক্ষাৎ করানোর পর বিসর্জন হয় শ্রীপতিপুর পুরাতন বাজারের মা জগদ্ধাত্রীর। হরিপাল থানার অন্তর্গত শ্রীপতিপুর পুরাতন বাজারের মা জগদ্ধাত্রীর পুজো আনুমানিক 300 বছরের পুরনো, প্রজন্মের পর প্রজন্ম ধরে হয়ে আসছে এই পুজো। নবমীর দিন হয় বিশেষ পুজো, বলিদান ও অন্নকূট। জগদ্ধাত্রীর আগে দীপান্বিতা তিথিতে একই বেদিতে পূজা পায় মা কালী। পূজার অন্যতম সদস্য মৌসুম ব্যানার্জি বলেন, বিশেষ প্রাচীন প্রথা মেনে প্রজন্মের পর প্রজন্ম চলে আসছে এই পুজো। আমাদের পুজো হয় মূলত নবমী ও দশমীতে, নবমী তিথিতে এবং দশমীর দিন এলাকার কিছু বিশেষ মন্দিরে শোভাযাত্রা সহকারে মাকে নিয়ে গিয়ে সেই মন্দিরের দেবীদের সাথে সাক্ষাৎ করানোর পর বিসর্জন হয় মায়ের। পুজো আমরা যে পুরনো যে মন্দির থেকে আমরা যে সাল পেয়েছি সেটা হচ্ছে 1345 সাল, মানে আমাদের এবছর 84 বছরে পুজো পড়েছে, কিন্তু এটা আনুমানিক, এটা সঠিক নয়। অ্যাকচুয়ালি আমাদের বাবা, তার বাবা, পাড়ার আরও বয়োজ্যেষ্ঠ লোক সবাইকে জিজ্ঞেস করেছি, এ পুজো মানে বহু পুরনো দিন থেকে চলে আসছে। আর আরেকটি বিশেষত্ব হচ্ছে আমাদের এই মায়ের যে দেখছেন যে বেদিতে, এই বেদিতে আমাদের মা কালী মায়েরও পুজো হয়, যে শ্যামাকালী যে পুজো হয় একই ঘটেতে মা কালী, সেই ঘটেতেই আবার মা জগদ্ধাত্রী, এটা পুজো, এটা আমাদের একটা বিশেষত্ব। হুগলি থেকে দেবজ্যোতি অধিকারীর রিপোর্ট, গ্লোব নিউজ। শুরু হচ্ছে কোচবিহারের রাসমেলা। আগামী 7ই নভেম্বর থেকে শুরু হচ্ছে কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা। এই মেলার শুভ সূচনা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় তুঙ্গে। এদিন রাসমেলার মাঠে এসে উপস্থিত হন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ থেকে শুরু করে কোচবিহার পৌরসভার বেশ কয়েকজন পৌর কর্মী। তারা সরেজমিনে প্রস্তুতি পর্বের কাজ পরিদর্শন করেন। কোচবিহারের ঐতিহ্যবাহী এই মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সব রকম দিক থেকে প্রস্তুত প্রশাসন। কোচবিহার থেকে সুখেন্দু গোপ সরকারের রিপোর্ট, গ্লোব নিউজ। দুয়ারে সরকারের নতুন চমক, আধার কার্ডের ফর্ম ফিল আপ। পঞ্চায়েত ভোটের আগে সারা রাজ্যের সাথে সাথে জলপাইগুড়ি শহরের দুই জায়গায় শুরু হল দুয়ারে সরকার শিবির, চলবে 30 নভেম্বর পর্যন্ত। আগের বারের মতন এবারেও জনগণ নানান কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রকল্প এবং পরিষেবার সুযোগ পাবে এই শিবিরে। তবে জলপাইগুড়ি পৌরসভার সিটি ম্যানেজার তপন রায় জানিয়েছেন, এবারে যে বিশেষ সুবিধা পাবে জনগণ তা হল আধার কার্ড সংক্রান্ত। এই দুয়ারে সরকার শিবির থেকে আধার কার্ডের ফর্ম ভর্তি করতে পারবেন সবাই। 26টা পরিষেবা যেগুলো আগে আমরা দিতাম সেগুলোই সবই আছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, জয় জোহার, জয় বন্ধু, কৃষক প্রকল্প, তাছাড়াও সমস্ত বাদ দিয়ে এবছর নতুন যেগুলো অ্যাড হয়েছে সেগুলো হচ্ছে ফিশারি ডিপার্টমেন্টের আর হচ্ছে সবার পাশে সবার সাথে। নমস্কার।